বর্তমানে সবাই আওয়ামী লীগ বলেছেন মুক্তিযুদ্ধমন্ত্রী মন্ত্রী ক্ষমতায় গেলে গরিব মানুষকে ফ্রি চিকিৎসা দেব বলেছেন মাহমুদুর রহমান মান্না মানুষ বিএনপির কথাও কাজে আস্থা হারিয়ে ফেলেছে বলেছেন কাদের সংসদে ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে টিপ্পনের মুখে রুমিন ফারহানা আসছে ফাইজারের করোনা পিল পাওয়া যাবে বাংলাদেশেও তিন মাস আটকে রেখে গণধর্ষণ এখনো গ্রেফতার হয়নি মূল আসামিরা চাকরিতে আবেদনের বয়স বাড়ানোর দাবি ছাত্র পরিষদের সৌদি আরব বাংলাদেশের ভালো বন্ধু বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং সর্বশেষ জানাব বাংলাদেশের সঙ্গে আরো বাণিজ্য করতে পারলে খুব খুশি হবে ভারত বলেছেন দোরাই স্বামী এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন বা দেখছেন বর্তমানে সবাই আওয়ামী লীগ বলেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক বলেছেন নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের এবং স্বাধীনতার ইতিহাস জানাতে হবে তাদেরকে যথাযথভাবে তৈরি করতে হবে আমাদের সন্তানদের জানাতে হবে কেন স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ হয়েছিল তিনি বলেন বর্তমানে অন্য কোন সংগঠনের লোক পায় না সব আওয়ামী লীগ আমাদের অনেক লোক এখন ঘোরের মধ্যে আছে আমাদের সতর্ক থাকতে হবে তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে দেশকে আরো শক্তিশালী করতে হবে জাতির জনক বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজকে সম্পন্ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে ক্ষমতায় গেলে গরিব মানুষকে ফ্রি চিকিৎসা দেব বলেছেন মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন ক্ষমতায় গেলে দেশের সব অসহায় দরিদ্র মানুষকে ফ্রি চিকিৎসা দেব এর পেছনে হয়তো সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ হাজার কোটি টাকা খরচ হবে কিন্তু বর্তমান সরকার তো গরিব মানুষের জন্য এসব করবে না তারা শুধুমাত্র মুখে মুখে নানা ধরনের উন্নয়নের কথা বলেন বলেন মান্না বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী তিনি কোনো সাধারণ মানুষ নন তার চিকিৎসার ব্যবস্থা করতে সরকার বিদেশে নিতে দেবে না এমনকি কোনো সহযোগিতা করতে চায় না খালেদা জিয়া এখন হাসপাতালের সিসিইউতে আছেন তার চিকিৎসা ঠিকমতো হচ্ছে কিনা আমরা জানি না অবাক লাগে তাকে বিদেশেও নিতে দেবে না এই বোধ শক্তি সরকারের নেই ডাকসুর সাবেক এই ভিপি আরও বলেন বর্তমান সরকারের বিন্দুমাত্র লজ্জা নেই তবে বেগম জিয়ার যদি কিছু হয় তার জন্য এককভাবে সরকারি দায়ী হবে এই দায় থেকে তারা যেন মুক্তি না পায় এই জন্য সবাইকে এক হতে হবে আমি বিএনপি করি না ভবিষ্যতে করব কিনা তাও জানি না কিন্তু মানবিক দিক থেকে সবাইকে আমাদের এক হতে হবে মানুষ বিএনপির কথাও কাজে আস্থা হারিয়ে ফেলেছে বলেছেন ও কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের বলেছেন বিএনপির বর্ণচড়া রাজনীতির মুখোশ এখন উন্মোচিত দেশের মানুষ তাদের কথা কাজে আস্থা হারিয়ে ফেলেছে সেতুমন্ত্রী বলেন বিএনপির নেতারা একদিকে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেয় অন্যদিকে বলে স্বতন্ত্র প্রার্থী হলে আপত্তি নেই তাদের এই নীতি বা দ্বিচারিতার রাজনীতি দেশের গণতন্ত্রের অগ্রযাত্রার অন্যতম প্রধান বাধা সরকার এবং দেশের যে কোনো ভালো কাজকে বিতর্কিত করাই বিএনপির কাজ তিনি বলেন ধ্বংসের রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি খুন সন্ত্রাস আর ষড়যন্ত্র বিএনপির মজ্জাগত দোষ বিএনপি নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন মরণঘাতী কর্মসূচি সরকার নয় বিএনপি পালন করছে আগুন সন্ত্রাসের মতো জনক বিএনপি দেশের মানুষ ভালো আছে শুধু ভালো নেই বিএনপি ভাস্কর্য নিয়ে হেফাজতে সন্ত্রাসের মূল কৌশিলভ ছিল বিএনপি উল্লেখ করে বাদুল কাদের বলেন দেশের সাম্প্রদায়িক অপশক্তিকে উস্কানি ও পৃষ্ঠপোষকতা দিয়ে বিএনপি তাদের পুনর্বাসন করেছে সাধারণ মানুষ আতঙ্কে নেই বরং সন্ত্রাসী অনিয়মকারী দুর্নীতিবাজ ও বিএনপির আশ্রয় প্রশ্রয়দাতার আতঙ্কে আছে তাদের এই অপরাজনীতির শেষ কোথায় প্রশ্ন ও কাদেরের সংসদে ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে টিপ্পনের মুখে রুমিন ফারহানা জাতীয় সংসদ কক্ষে ওয়াইফাই ব্যবহার নিয়ে আইনমন্ত্রী আনিসুল হকের টিপ্পনের মুখে পড়েছেন বিএনপি সংসদ সদস্য রুমিন ফারহানা জাতীয় সংসদ কক্ষে মোবাইল ফোনে নেটওয়ার্ক না থাকায় অভিযোগ তুললে বিএনপি রুমিন ফারহানাকে ওয়াইফাই সংযোগ নেওয়ার জন্য বলেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী তবে আইনমন্ত্রী আনিসুল হক টিপ্পনি কেটে বলেন ওয়াইফাইয়ের কোর্ট জয় বাংলা তাই বোধ উনি ব্যবহার করবেন না এ সময় সরকারি দলের আসনগুলোতে হাসির রোল পড়ে মঙ্গলবার সংসদ বিরোধী দলীয় নেতা ও উপনেতা বিল দুই পাশের প্রক্রিয়ায় সময় এই ঘটনা ঘটে বিলটির জনমত যাচাইয়ের প্রস্তাব দেওয়ার সময় রুমিন ফারহানা তার নেত্রী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর দাবি করেন শারীরিক অবস্থা বিবেচনা করে আইনগতভাবে খালেদাকে বিদেশি চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়ার দাবি করেন রুমিন তবে আইনমন্ত্রীর জবাবের সময় রুমিন ফারহানা অনুপস্থিত ছিলেন পরে সংশোধনের প্রস্তাব তোলার সময় রুমিন বলেন থ্রি জি ফোর জি কথা শুনি কিন্তু সংসদের নেটওয়ার্ক থাকে না মাননীয় স্পিকার আইনমন্ত্রী উল্লেখ করা চারশো এক ধরা দেখার জন্য ইন্টারনেটের জন্য রুমিন সংসদ কক্ষের বাইরে গিয়েছিলেন বলে জানান তিনি পরে স্পিকার শিরিন শারমিন চৌধুরী রুমিন ফারানাকে সংসদের ওয়াইফাই ব্যবহার করার পরামর্শ দেন এ সময় রুমিন কিছু বলার চেষ্টা করেন তবে মাইক বন্ধ থাকায় তা শোনা যায়নি রুমিনের কথা জবাব দিতে উঠে আইনমন্ত্রী আনিসুল হক বলেন ওয়াইফাইয়ের কোড জয় বাংলা বলে উনি ব্যবহার করবেন না বলে শুনলাম আসছে ফাইজারের করোনা পিল পাওয়া যাবে বাংলাদেশেও ফাইজারের তৈরি করোনাভাইরাসের পিল প্যাক্স লোধিক জেনেরিক ওষুধ প্রস্তুতকারকরা বাংলাদেশ সহ পঁচানব্বইটি দেশে সরবরাহ করতে পারবে যুক্তরাষ্ট্রের কোম্পানিটি আন্তর্জাতিক জনস্বাস্থ্য গোষ্ঠী মেডিসিনস প্যান্টেন্ট পুলের সঙ্গে লাইসেন্স ভাগাভাগির আওতায় এই ঘোষণা দেয় রয়টার্সের খবরে বলা হয় স্বেচ্ছায় লাইসেন্সিং ভাগাভাগির যে চুক্তি হয়েছে তার আওতায় প্যাক্স লোধিক ব্যান্ড নামের পিলটি প্রস্তুতকারকদের কাছে বিক্রি করবে ফাইজার এই পঁচানব্বইটি দেশের মধ্যে নিম্ন আয়ের দেশগুলোতে ওষুধটি বিক্রিতে রয়্যালটি নেবে না ফাইজার সেক্ষেত্রে বাংলাদেশ বেশ কম দামে ওষুধটি মিলতে পারে ফাইজার বলছে পরীক্ষামূলক প্রয়োগে তার এই পিল মারাত্মক ঝুঁকিতে থাকা প্রাপ্তবয়স্ক রোগীদের হাসপাতালে ভর্তি বা মৃত্যুর ঝুঁকি উন শতাংশ পর্যন্ত কমাতে পারার প্রমাণ মিলেছে এই চাইভির জেনারিক ওষুধ রিটার্নিভিরের সঙ্গে যুক্ত করে ওষুধটি কোভিডের চিকিৎসায় ব্যবহার করা হবে ফাইজারের প্রধান নির্বাহী আলবার্ট বোরোলা এক বিবৃতিতে বলেন কোভিড উনিশ সংক্রমণের ভয়াবহতা কমাতে মুখে খাওয়ার এই ওষুধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি তিন মাস আটকে রেখে গণধর্ষণ এখনো গ্রেফতার হয়নি মূল আসামিরা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কথিত প্রেমিকের যোগ এক স্কুল ছাত্রীকে তুলে নিয়ে তিন মাস আটকে গণধর্ষণ ও ভিডিও ধরনের অভিযোগে কামাল হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল জেলার সখিপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় তবে মূল আসামিরা এখনও ধরা পড়েনি ভুক্তভোগী ওই ছাত্রী বাদী হয়ে সকালে চারজনের বিরুদ্ধে থানায় মামলা করে মঙ্গলবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয় এদিকে একটি মহল মুল আসামিদের বাদ দিয়ে তদবির করার অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বজনরা এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দীপু ও মানবাধিকার কর্মীরা বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল হক রনি জানান মামলার অভিযুক্ত আসামি কামালকে টাঙ্গাইলের সখীপুর থেকে গ্রেফতার করা হয়েছে তাকে আদালতে সোপর্দ করা হবে বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে চাকরিতে আবেদনের বয়স বাড়ানোর দাবি ছাত্র পরিষদের সরকারি চাকরিতে আবেদনের বয়স বাড়ানোর দাবি জানিয়েছে সর্বদলীয় ছাত্র পরিষদ মঙ্গলবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটি আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে এই দাবি জানানো হয় গণসংযোগে বক্তারা বলেন চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়স বাড়ানো হবে এটা বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহার এটা বাংলাদেশের ছাত্র সমাজের ন্যায্য অধিকার গত উনিশে আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যাকডেট নামক প্রহসনমূলক বয়স ছাড়ের প্রজ্ঞাপন জারি করা হয় যা শিক্ষার্থীদের ক্ষেত্রে বৈষম্যমূলক বক্তারা বলেন প্রজ্ঞাপনে দুই হাজার বিশ সালের পঁচিশ থেকে চলতি বছরের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত একুশ মাসের বয়স ছাড়া এরকম একটি চটকদার শিরোনাম সংবাদ প্রকাশ হলো বস্তুত সতেরো মাস গত হয়েছিল ব্যাকডেট প্রক্রিয়া যাদের বয়স তিরিশ পার হয়েছে তাদের চার মাসের জন্য কোনো রকম উপকার হলো যাদের বয়স এখন সাতাশ আঠাশ বা ২৯ তারা চরমভাবে বঞ্চিত বৈষম্যের শিকার হবেন এবং এবং তিরিশ ঊর্ধ্ব যারা তারা বত্রিশ বছরের সুযোগ পাচ্ছেন অন্যদিকে তিরিশের নিচে যারা তারা প্রকৃতপক্ষে আটাশ বছরের সুযোগ পাচ্ছে যা সংবিধান পরিপন্থী তারা আরও বলেন ব্যক্তিগত বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে শুধু সেই নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়মের আওতায় আসবে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি কোভিডকালীন হওয়ার কথা ছিল কিন্তু এখনও সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি বিগত সতেরো মাসে যে অল্প কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেগুলোর অধিকাংশগুলোতে এই ব্যাকডেট পদ্ধতি না থাকায় আবার আবার তিরিশ বছর অতিক্রম করা চাকরি প্রত্যাশীরা আবেদন করতে পারেননি সৌদি আরব বাংলাদেশের ভালো বন্ধু বলেছেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন সৌদি আরব বাংলাদেশের ভালো বন্ধু এবং আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় ডক্টর মোমেন সৌদি সরকার এবং কিং সালমান হিউম্যানটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের প্রশংসা করে বলেন বিগত বছরগুলোতে এবং কোভিড উনিশ মহামারীর সময়ও সৌদি আরব আমাদের অনেক সহায়তা করেছে এজন্য আমরা কৃতজ্ঞ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য করতে পারলে খুব খুশি হবে ভারত বলেছেন দোরাই স্বামী বাংলাদেশের ভারতীয় হাইকমিশনার বিক্রমকে দোরাই স্বামী বলেছেন ভারত সহজ এবং আরও সরলীকৃত পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের সাথে আরও বেশি বাণিজ্য করতে পারলে খুব খুশি হবে তারা বলেন বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যের উপর ভারতীয় রাজ্য সরকারগুলোর আরোপিত শুল্ক ও অশুল্ক বাধার কারণে ভারতে বাংলাদেশে উৎপাদিত পণ্যের কাঙ্ক্ষিত রপ্তানি কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না তারা ভারতীয় হাইকমিশনারকে ট্রাক থেকে আমদানিকৃত পণ্য খালাসের সুবিধার্থে এবং রংপুর বিভাগের স্থলবন্দরগুলোতে ব্যবসার অনুকূল পরিবেশ তৈরি করতে ভারতীয় কাস্টম অফিস সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা রাখার অনুরোধ জানান ভারতীয় কমিশনার ব্যবসায়ী নেতাদের উত্থাপিত সমস্যাগুলিকে জটিল বলে অভিহিত করে বলেন ভারত বাংলাদেশ বাণিজ্য নিয়ন্ত্রণকারী দুদেশের দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার সামগ্রিকতার ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে স্থলবন্দরগুলোতে অপর্যাপ্ত অবকাঠামো এবং সুবিধার কারণে এবং বাণিজ্য নিয়ন্ত্রণকারী নিয়ন্ত্রক বিধানের কারণে আমাদের দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এখনও খুব সীমাবদ্ধ এই ব্যাপারে ভারত ইতোমধ্যে একটি পারস্পরিক ব্যবস্থার প্রস্তাব দিয়েছে যার মাধ্যমে ভারত তুলা ফাইবার এবং কাপড় ও কাঁচামাল সরবরাহ করবে এবং বিনিময়ে বাংলাদেশ ভারতকে প্রস্তুত পণ্য সরবরাহ করবে এটি ভারতের বাজারে বাংলাদেশের বৃহত্তর নিশ্চিত করবে বাংলাদেশ থেকে বিশেষ করে গার্মেন্টস এবং খাদ্যপণ্য আমদানি করতে আমরা খুবই আগ্রহী প্রিয় দর্শক এই ছিল সর্বশেষ সংবাদ আর যে সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ